আপনারা যারা ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন এবং যারা শুধুমাত্র ক্রিয়েটর স্টুডিও অ্যাপ দিয়েই আপনাদের ফেসবুকের মধ্যে ভিডিওগুলো পাবলিশ করছেন, আজকের এই ভিডিওটি তাদের জন্য। তো বন্ধুরা, ফেসবুকের নতুন আপডেটের সাথে সাথে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি ছিল সেই ক্রিয়েটর স্টুডিও অ্যাপটি কিন্তু অলরেডি রিমুভ করা হয়েছে ফেসবুক থেকে, বা ক্রিয়েটর স্টুডিওর যে ফাংশনটি ছিল সেই ফাংশনটি কিন্তু ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে। তার বদলে নতুন একটি সিস্টেম এসেছে, সেই সিস্টেমে কীভাবে খুব সহজে আপনারা আপনাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়ে আপনার পেজের মধ্যে ভিডিও আপলোড করবেন সে বিষয়টি সম্পর্কে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে এবং আপনি যদি ক্রিয়েটর স্টুডিও রিমুভ হওয়ার পর ভিডিও আপলোড দিয়ে সমস্যার সম্মুখীন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন, যাতে করে ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন। তো বন্ধুরা, সম্পূর্ণ প্রসেসটি দেখানোর জন্য আমাকে চলে যেতে হবে আমার মোবাইল স্ক্রিনে, এবং সেখান থেকে গিয়ে আপনারা কীভাবে খুব সহজে ক্রোম ব্রাউজার এবং মেটা বিজনেস সুইট অ্যাপ দিয়ে এবং ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি আছে সেই মেন অ্যাপ্লিকেশনটি দিয়ে ভিডিও আপলোড দিবেন, চলুন আপনাদেরকে এবার দেখিয়ে দিই। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর এখান থেকে দেখুন আমি এখান থেকে প্রবেশ করব ফেসবুকের যে বিজনেস সুইট অ্যাপটি আছে, এই বিজনেস সুইট অ্যাপের মধ্যে আপনাদের যদি এই বিজনেস সুইট অ্যাপটি ইনস্টল করা না থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা জাস্ট প্লে স্টোরে গিয়ে জাস্ট সার্চ বক্সে লিখবেন মেটা বিজনেস সুইট, তাহলে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে। এবং এই অ্যাপসটি আসার পর আপনারা জাস্ট আপনাদের যে ফেসবুক আইডির আন্ডারে ফেসবুক পেজটি আছে সেই ফেসবুক পেজটি লগ ইন করে নেবেন। লগ ইন করে নেওয়ার পর আপনার যে লগ ইন করার পর এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। দেখুন, আমার বিজনেস সুইটটি ওপেন হচ্ছে। বিজনেস সুইটটি ওপেন হওয়ার পর এখান থেকে কিন্তু আপনার যদি প্রোফাইলের মধ্যে একটি পেজ থাকে তাহলে সরাসরি আপনার সেই পেজটি চলে আসবে, এবং আপনার যদি বেশি রকম পেজ থাকে বা বেশি পেজ থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এখান থেকে যে আমার পেজের লোগো দেখতে পাচ্ছেন এইখানে, এই লোগোতে আপনাদেরকে ক্লিক করতে হবে, তাহলে কিন্তু এখান থেকে সুইচ করার অপশন পাবেন কোন পেজটি আপনারা সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, এই অপশনে আসার পর আপনারা যদি আপনাদের পেজের মধ্যে ভিডিও আপলোড করতে চান তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে ক্রিয়েট নামে যে অপশনটি আছে এখান থেকে আপনারা ভিডিও আপলোড করতে পারবেন, অথবা এখানে ক্রিয়েট নামে যে অপশনটি আছে ক্রিয়েট পোস্ট এখান থেকেও কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে দেখিয়ে দিই। সর্বপ্রথম উপরে যে ক্রিয়েট বাটনটি আছে এই ক্রিয়েট বাটনে যদি ক্লিক করি, এই ক্রিয়েট বাটনে ক্লিক করলে দেখুন এখান থেকে বিস্তারিত বিষয়গুলো চলে আসছে। আপনি চাইলে এখান থেকেই সব বিষয়গুলো মেনটেন করতে পারবেন, আপনার কিন্তু ফেসবুক পেজের মধ্যে প্রবেশ করতে হবে না। এখান থেকে আপনারা পোস্ট, রিল, ফটো, স্টোরি, অ্যাড, লাইভ সবগুলো কিন্তু আপনারা এখান থেকে ইউজ করতে পারবেন, এবং এই বিষয়গুলো কিন্তু আপনাদের এখান থেকে ফেসবুক লাইভ যেটি আছে সেটি কিন্তু আপনাকে ফেসবুক অ্যাপ থেকে করতে হবে, সেই বিষয়টি এখান থেকে ফেসবুক কিন্তু বলে দিচ্ছে। এই এখান থেকে কিন্তু পোস্ট, রিল, ফটো, স্টোরি, অ্যাড সবগুলো আপনারা এখান থেকে পোস্ট করতে পারবেন। পরবর্তীতে এখান থেকে যদি আমি নিচের দিকে আসি ক্রিয়েট পোস্টের মধ্যে, সেম একইভাবে কিন্তু একই অপশন আপনারা দেখতে পাবেন। এখান থেকে আমরা যেরকম পেজের মধ্যে গিয়ে পোস্ট করি, এখান থেকে আমরা টেক্সট পোস্ট করতে পারবো, এখান থেকে পিকচার, এখান থেকে আমরা লোকেশান অ্যাড করতে পারবো, এখানে ফিলিং, এখান থেকে গো লাইভের যে অপশনটি আছে এখান থেকে কিন্তু আমরা পারবো না, এখান থেকে মেসেঞ্জার, সব বিষয়গুলো কিন্তু এর মধ্যে আছে। আপনারা কিন্তু খুব সহজে এখান থেকে পোস্ট করতে পারবেন। আমি যদি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য একটি ভিডিও পোস্ট করি, দেখুন ভিডিও যদি আমি এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করি, এখান থেকে একটি ভিডিও সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি যদি আসি, আসার পর দেখুন এখান থেকে কিন্তু এই বিষয়গুলো চলে আসবে, এবং আসার পর এখানে এডিট নামে যে অপশনটি আছে আমরা এই এডিট নামে এই অপশনটিতে ক্লিক করব। এডিট এই বাটনটিতে ক্লিক করার পর দেখুন এখান থেকে রিলসের মতো করে আমাদের এখানে চলে আসছে, আপনারা চাইলে দেখতে পারেন। সেটি দেখার পর আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর কিন্তু আবারও আমাদের এই অপশনগুলোই চলে আসছে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি ভিডিও আপলোড করতে পারবেন। তবে আপনারা যদি চান আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করার জন্য তাহলে কিন্তু এখান থেকে আপনারা করতে পারবেন না, তার জন্য কিন্তু আপনাদেরকে ভিডিও আপলোড করতে হবে। ফেসবুকের ক্রোম ব্রাউজারে গিয়ে ফেসবুকটি লগ ইন করবেন, লগ ইন করার পর আপনারা ক্রোম ব্রাউজার থেকে ডেস্কটপ মোড অন করে যদি আপনার ভিডিওটি ফেসবুকের মধ্যে পাবলিশ করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন, অথবা আপনারা যদি ডেস্কটপ মোড অন করে ক্রোম ব্রাউজারের মধ্যে ফেসবুক বিজনেস সুইটের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখান থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনারা আপনাদের ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আপনারা যদি থাম্বনেল অ্যাড করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের
ভিডিওতে কিভাবে থাম্বনেল অ্যাড করবেন সেটি কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব একটি ভিডিও তৈরি করে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।